মানে উধাও নাই অনেক দিন ধরে খোঁজ নাই সে চাচ্ছে যে তার হাজবেন্ড কে ডিভোর্স দিবে বা অনেক দিন পরে আসলো সে থাকতে চাচ্ছে না বা কোনো পরকিয়ায় লিপ্ত আছে এরকমও কি কোনো বিধান নাই যে সে তার হাজবেন্ড আবার তাকে ডিভোর্স দিতে চাইছে করে বলেন তাহলে বলি ধরেন হচ্ছে করে বলেন ধরেন তাকে হচ্ছে শারীরিক নির্যাতন করছে বা পরকিয়ায় লিপ্ত আছে এখন আমি না 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 এক একটা করে এক একটা করে কারণ বিধানগুলো আলাদা আলাদা শারীরিক নির্যাতন করছে যে বলেন এই শারীরিক নির্যাতন কতটুকু কি নির্যাতন করছে ইসলামের বাইরে গিয়ে মানে ইসলামে তো পেটানোর কথা বলেই দেয়া আছে ইসলামে নিষেধ করা আছে দাসীর মতন না পেটানোর কথা মুখ মুখ হচ্ছে চেনা জানা এরম করে বিকৃত করে পেটাই নিষেধ করছে তাকে কি ওইভাবে পেটাইছে অনেক বেশি ধনেন যদি তার মুখ বিকৃত করে পেটায় তাকে দাসীর মতন পেটায় মানে হচ্ছে তাকে এমনভাবে পেটাইছে যে সে এটার আবার এটার আবার মতভেদ আছে যে কতটুকু পর্যন্ত পেটাইতে পারবে সেটার আবার মতভেদ আছে কিন্তু ইসলামের বাইরে যায় এইরকম পরিমাণ পেটানো যদি না হয় না হয় তাইলে সে তালাক চাইতে পারে না তাহলে সে তালাক চাইতে পারে তারপরে পরকিয়ার কথা যেমনটা বললেন পরকিয়ার তো বিশাল বড় অভিযোগ সে যদি এই অভিযোগটা আনতে যায় অবশ্যই তাকে প্রমাণ করতে হবে প্রমাণ কি চারজন পুরুষ সাক্ষী চারজন সাক্ষী যদি না পায় তাহলে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চারবার আল্লাহর নাম করে সাক্ষী দিতে হয় কিন্তু এরপরে আবার যার নামে দিছে তার হাতে

চাওয়ার কথাটা বলতেছিলাম যে চাওয়ার কথাটার ক্ষেত্রে কিছু কিছু শর্ত আছে যেমন ধরেন যদি তার স্বামী ভাবে অক্ষম হয় ভাবে যৌন সঙ্গমে অক্ষম হয় কেন কারণ হচ্ছে বিবাহ বা নিকাহ এটা হচ্ছে একটা যৌন চুক্তি এই কথাটা আমার কাছে শুনলে আপনাদের মনে হতে পারে কি রে নাস্তিক কইতেছে এগুলা ফালতু কথা এরকম নোংরা কথা বিবাহ মানে যৌন চুক্তি এই নাস্তিকের বাচ্চা কয় কি আমি আপনাদেরকে সম্পূর্ণ মুসলিমদের দিনের পথের দায়ী ভাইদের মুখ থেকে এই এই কথাটা শোনাইতে পারবো যে যে বিবাহ নিকাহ মানে হইতেছে যৌন চুক্তি নিকাহ মানে যৌন চুক্তি তো যাই হোক হ্যাঁ বলেন কিন্তু ভাইয়া এটার অর্থ তো এরকম হওয়া উচিত না কারণ হচ্ছে বিবাহ তো শুধুমাত্র এই মানে যৌন চুক্তি না এটা তো একটা মানুষের মানে সাথে থাকা তাকে বোঝা তার সাথে সারা জীবন চলার চুক্তি এরকম হতে পারে কিন্তু এটা মানে সত্যি এটা শুনতে একটু খারাপ লাগলো এটি হচ্ছে বাস্তবতা ইসলামের নিকাহ বলা হয় বিবাহের মাধ্যমে যৌন সঙ্গম করে তাকে তার সাথে এই যে সঙ্গমটা করা এই পুরো কাজটাকে একসাথে বলা হয় নিকাহ শুধু যদি বিয়ে করেন ওটার নাম নিকাহ না

এটাও যদিও একদম সর্বসম্মত ভাবে না এরকম যদি লেজিট কোন কারণ থাকে তখন তখন ওই স্বামীর কাছ থেকে স্ত্রী তালাক চাইতে পারে কিন্তু তালাক দিতে পারে না এবং ওই তালাকটা চাইতে পারলে চাইলে তখন ওই তালাকটা হয়তো যে ওই ওই সময় যে আমির আছে সেই আমির মিল্লাত হয়তো এটা দিতে পারে তা না হলে কিন্তু সেটাও সম্ভব না আর এই উদাহরণটা দেওয়ার সময় হাদিসের মধ্যে আসছে দুই রানের মাঝখানে দুই রানের রানের মধ্যে অর্থাৎ এই মেয়েদের যৌনাঙ্গের এখানে স্পর্শ করার অধিকার যার তালাকের অধিকার তার কথাটা এইভাবে বলা আছে হাদিসের মধ্যে আসছে তালাকের অধিকার তার এই শব্দটা এইভাবে আসছে আর হুজুররা বলার সময় এইভাবে বলছে যে তরমুজকে কি তরমুজকে ছুরি কাটতে পারে কিন্তু ছুরি কি তরমুজকে কাটতে পারে ছুরি তরমুজকে দিয়ে নিজেকে কাটায় নিতে পারে বড়জোর এখানে তো মানে জেন্ডার ডিসক্রিমিনেশন মানে হয়ে গেল যে একজনকে ছুরি বানাচ্ছে আবার আরেকজনকে তরমুজ বানাচ্ছে এটা কোনো কথা এটা তো মানে একটা মানে বিকৃত মানসিকতার মানুষই বলতে পারে ডেফিনেটলি এবং এরকম হাদিস আছে শুনানি আবু দাউদ 190 নম্বর হাদিস বলতেছে যে মহিলার উপর অধিকার নেই তাকে তালাক দেওয়া যায় না যে গোলামের উপর মালিকানা নেই তাকে আজাদ করা যায় না তোমার মালিকানাধীন বস্তুই কেবল বিক্রয়যোগ্য তো এরকম ইয়ে করতেছে মানে আপনার মালিকানাধীন বস্তু হিসেবে আর কি পরিচয় করা দিচ্ছে নারীদেরকে এই জন্য তালাকের অধিকার শুধুমাত্র তারই যার দুই রানের মধ্যে অধিকার থাকে বা স্ত্রী অঙ্গের মধ্যে যার অধিকার থাকে ভাইয়া একটা এয়া দেখলাম নিউজ দেখলাম যে সেখানে বলা হয়েছে যে অনেক মুসলিম কান্ট্রিতেও ওই এখন নারীরাও তালাক দিতে পারবে আমি ঠিক দেশটার নাম মনে নাই ওই দেশটা মুসলিম কিন্তু ওই দেশে এই নিয়মটা করছে তাহলে কি হ্যাঁ বাংলাদেশে তো আছেই তো ওই দেশে এরকম নিয়ম করতো তাহলে কি মানে এটা তো তাহলে হাদিস বহির্ভূত হয়ে গেল তাহলে তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তাহলে যে মানে যারা মুমিন প্রকৃত মুমিন ব্যক্তিরা তারা তো তাদের তো প্রতিবাদ জানানো উচিত যেহেতু হাদিসের এটা বাইরে হয়ে গেছে প্রতিবাদ জানাই তো মাঝে মধ্যে প্রতিবাদও জানাই তো তারা আচ্ছা ভাই আমি আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে যে ভুল করে বা হচ্ছে মানে ফান করেও তালাক দেয় মানে এমনি হয়তো কথার কথাই বললো সেটা মানে ইসলাম অনুযায়ী তালাক হয়ে যায় কিনা এটা নিয়ে মত মানে মতৈক্য নেই এটা নিয়ে মতানৈক্য আছে যেমন কুরআনের মধ্যে কিন্তু বলা আছে যে তোমরা এই যে অনর্থক কথার কথা নিছক কথা এগুলো বলা যাবে না নিছক কথা বলতে কোনো কিছুই নেই হ্যাঁ তো আমি একটা আয়াত দেখলাম আমি সূরা বাকারা ২২৯ নাম্বার আয়াত মনে হয় ওইটা যে ওখানে বলা হয়েছে যদি কাউকে মানে আমি ঠিক একজাক্ট কি লেখা সেটা বলতে পারছি না আমি আমার ভাষায় বলছি যে বলা হয়েছে যে যদি কাউকে তালাক দেওয়া হয় তাহলে উনি আবার তার স্ত্রীকে বিয়ে করতে পারবে না মানে হচ্ছে অন্যজনকে নাকি অন্যজনের সাথে নাকি বিয়ে দিয়ে তারপরে নাকি হচ্ছে আবার বিয়ে করতে পারবে কিন্তু এটা এটা মানে তা কেমন নিয়ম মানে এই নিয়মটা কেমন হয়ে গেল একজন হয়তো ভুল করে দিয়েছে সে আবার নিজের ভুল বুঝতে পারছে তো সে তার স্ত্রীকে ফিরে নিতে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে বাংলাদেশে এরকম অনেকেই ডিভোর্স দিচ্ছে আবার তাদের হচ্ছে তারা আবার বিয়ে করছে সেই আগের স্ত্রীরকেই তাহলে কি এটা ইসলাম অনুযায়ী হই জিনার মধ্যে পড়ে যায় অবশ্যই জিনার মধ্যে পড়ে কারণ সে তার জন্য হারাম হয়ে যায় ইসলাম অনুযায়ী যদি কেউ কারো স্ত্রীকে তিন দেয় তাহলে डेफिनेटली তাদের আবারও বিয়ে করার আগে অবশ্যই তৃতীয় একজন পুরুষের সাথে ওই নারীর বিয়ে হতে হবে এবং সেই বিয়ে থেকে তাকে হচ্ছে তালাক পাইতে হবে এমন না যে চুক্তি করে তালাক চুক্তি করে তালাক নেওয়া যাবে না ওই ছেলেটা যদি নতুন পুরুষ স্বামীটা যদি তাকে নিজ ইচ্ছায় তালাক দেয় চুক্তির মাধ্যমে না এমনিতেই সে নিজে থেকে যদি তালাক দেয় তাইলে সে আসতে পারবে এরকম কি নিয়ম এটা কোনো নিয়ম হলো মানে একটা ঘটনা ঘটছিল আমাদের এলাকায় একজন হুজুর হুজুর হচ্ছে উনি ওই ইয়া করে ওয়াজ করে তো ওনার হচ্ছে ওয়াইফ কে উনি তালাক দিচ্ছে পরে উনি একজন পরহেজ গান মানুষ খুব কান্নাকাটি করতেছে কারণ উনি ওনার হাজবেন্ড কে খুব ভালোবাসে মুখে মুখে তালাক দিচ্ছে তারপরে তিনি আমাদের এলাকার একজনকে মানে একজন খুব জানাশোনা হুজুর তাকে এসে বলছে যে এরকম ঘটনা তাহলে কি আমি আমার হাজবেন্ড এর কাছে ফেরত যাইতে পারবো না উনি চাচ্ছে যে আমাকে নিতে আমিও চাচ্ছি আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি তো তখন বলছে না পারবে না কারণ তোমাদের এই কাজটা করতে হবে তো উনি এতই মানে মেয়া যে কখনোই মানে হচ্ছে কোনো মানে পুরুষকে মুখ খুব পর্যন্ত দেখায় নাই তাকে এই কাজটা করতে বলছে তো শেষ পর্যন্ত আর তাদের একসাথে থাকা হয় নাই তো এটা খুবই মানে আমার কাছে খারাপ লেগেছে ওই ঘটনার পরই আমি এই আয়াতটা মানে নিজে দেখি যে আসলে এরকম আছে কিনা পরে দেখলাম যে হ্যাঁ আছে এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে আহ আপনাকে এই বিষয়টা জিজ্ঞাসা করলাম যে এই ব্যাপারে আবার অনেকেই বলবে যে এটার আবার হয়তো বা তাফসিরে অন্যরকম কোন ঘটনার প্রেক্ষিতে হয়তো এরকম হয়েছে এরকম অনেক বলে তাই এই বললাম যে এটার আবার কি অন্য কোনো মানে আছে নাকি না এইখানে তারা যদি এরকম ধরেন চুক্তি করে থাকে যে দুইজন মিলে তালাক দিছে এখন তো কি করা যায় এখন তাহলে আরেকজনের সাথে চুক্তি করে বিয়ে করি সে তালাক দিবে আবারো তখন প্রথম স্বামীর কাছে চলে আসবে এরকম যদি কেউ চুক্তি করে তাইলে ডেফিনেটলি এইটা বৈধ না এই বিয়ে বাতিল কিন্তু এখন যেগুলো হয় মানে কেউ যদি এইগুলো নিয়ম মানেও তারা তো চুক্তি করে দেখি তারা তো ওই মানে বলে যে চুক্তি করে আবার কি করে তাহলে সেটা বাতিল চুক্তি করলে সেটা বাতিল কিন্তু যদি চুক্তি ছাড়া করে যে হ্যাঁ ওদের ওদের মধ্যে রেফারেন্স আছে যে চুক্তি করলে বাতিল হ্যাঁ চুক্তি করলে বাতিল বলা আছে যে যে হালাল করে এবং যার জন্য হালাল করা হয় তাহলিল করে এবং যে তাহলিল করা যে যার জন্য তাহলিল করা হয় উভয়ের জন্য লানত দিছে এটা হাদিসের কথা এবং বলছে যে যে পুরুষটাকে তাহলিল করার জন্য হচ্ছে যে পুরুষটাকে হচ্ছে

তাহলিলকারী এবং তার জন্য তাহলিল করা হয়েছে তাদের দুইজনকেই দুইজনকেই দিছে লানত দিছে আল্লাহ নবী হালালকারী ও যার জন্য হালাল করা হয় তাদেরকে লানত দিছে আল্লাহ কারণ এই হালাল করার ক্ষমতা তার নাই এই শর্ত সম্পর্ক এই শর্ত সাপেক্ষে কোনো বিয়ের নিয়ম নাই যে তুমি আমাকে বিয়ে দিবা কয়েকদিন পর তালাক দিবা কয়েকদিন পরে আমি আগের স্বামীর কাছে ফিরে যাব এই শর্ত সাপেক্ষে কোনো বিয়ে করেন তাহলে তো ভাইয়া তাহলে তো মানে তারা যতই ভালোবাসুক তাহলে তো ফেরত দেওয়া তো মানে ইসলাম অনুযায়ী প্রায় অসম্ভবই বলা যায় কারণ চুক্তি না করলে তো কেউ সাধারণত তালাক দিতে চাইবে না একদম নিঃসন্দেহে 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 আচ্ছা কেন সে তালাক দিবে সে আরেকজনের সে বিয়ে করলো সে কেন তালাক দিবে নিঃসন্দেহে হ্যাঁ আবার অনেকে তো আবার মানে তালাক প্রাপ্ত মেয়েদের বিয়েও করতে চায় না তো সেক্ষেত্রেও আবার দেখা যাচ্ছে যে এটা অসম্ভব মানে সব দিক দিয়ে ধরতে গেলে যে এই জিনিসটা মানে অসম্ভব হয়ে যাবে তার মানে সে যদি মানে কোনো কারণে নিজের ভুল বুঝতেও পারে মানে মানুষ তো ভুল মানুষ মাত্রই মানে ভুল করবে তো সে ভুল করছে সে এটা সমাধান করতে চাচ্ছে তারা যদি দুইজন মিলে মিউচুয়াল হতে পারে তাহলে সমস্যাটা কোথায় এটা এখানে তো কারো ক্ষতি হচ্ছে না সমস্যাটা আল্লাহর কারণ আল্লাহ এই নিয়ম সেট করছে যে এটা পারবেন না তারা এরকম করতে এখন সেট করা নিয়মে আর কি বলবো এইগুলা নিয়ে